তাআলা আলাইহিম আজমাইন। উমর ফারুক সাধারণ কোন সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন বিশ্বনবী ইসলাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই রাসূল নাই, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোন সাহাবীর মধ্যে থেকে থাকে আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি ছিল সবাই বলেন, কি নাম? সাইয়েদান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারে মুনাফিকরা খুব ভয় পেত, তারা মুনাফিক চিনেন তো, ভিতরে এক বাইরে আরেক, তার নাম সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা ভিতরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম। আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে, ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক, বায়ে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক, এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে, আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম, মধু নবরাতে উমরে ফারুককে খুব ভয় পেত, উমরে ফারুককে দেখলে তারা থার থার করে কাঁপত। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তান ও শয়তান উমরে ফারুককে দেখলে ভয় পেত। মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাঁচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না, মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে উমর। ইসলামের দ্বিতীয় খলিফা আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শয়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, বিশ্বনবী বলছেন উমর শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে, জোহরের নামাজে ইমামতি করলেন, ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায়, এটাই ইসলামের নিয়ম ঠিক কি না? ফাইদা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদ অবতাগুমিং ফাদলিল্লাহ, নামাজের সময় হ্যাঁ ফলাইছি, নামাজের সময় কাজের সময়, নামাজের সময় কাজের সময়, ফাইদা কুদিয়াতি সালাত যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো, এটা ইসলামের আইন। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও, নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসল খেতে, মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, ঠিক কিনা? কাজে চলে যাও। উমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন, সবাই চলে গেল, ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে, জিকির আজকার করে আবাদত করে, এরা যায় না, এরা কি করে না যায় না। আসরের নামাজে সাইয়েদানা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ সবাই চলে যায়, এরা যায় না। মাগরিবের নামাজের পরেও এরা যায় না, এশার সালাতের পরেও এরা যায় না। এশার পরে উনি ধরলেন মা বালুকুম মা খাতবুকুম, হোয়াটস রং উইথ ইউ ম্যান, তোমাদের কি সমস্যা? জোহর আসর মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায়, তোমরা যে যাও না বাড়ি কই, বলি ইয়ামান তো বসে থাকো কেন, কি করো? কয় জিকির করি, কি করি
কি করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, ইবাদত করি। তো তোমরা যে যাও না, তোমাদের খাবার দেয় কে? খাবারের ব্যবস্থা হয় কোথা থেকে? তারা বললো আমাদের জিকির দেখে, আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আস, ওই খাবার আমরা খাই। নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি। উমরে ফারুক বললেন সর্বনাশ, তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমনে হবে? তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বাদুকুম আলা বাদ, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয়। তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো, ঠিক কি না? তোমাদের জিকিরও চলে, আবার মাথায় টেনশনও চলে, পাতিল কি ছোট আসবে না বড় আসবে, খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই? কারণ অন্যের উপর নির্ভরশীল, নিজের রান্না করে নাই, নিজে তো বাজার করে নাই, নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই, আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে। উমরে ফারুক বুঝালেন আরে বোকা, এটারে তাওয়াক্কুল বলে না, তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকু করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার ওটের রশিটা, এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার ওটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন না, এটারে তাওয়াক্কুল বলে না, ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে। এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল, আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বুঝে নাই বোধ হয়। কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিছে, বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও, তো ছেলে সন্তান হয় নাই। তার পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, কি দোয়া করবো বাবু? বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন, এর পরের বছর এসে আবার হাজির, কয় হুজুর ছেলে সন্তান, হুজুরকে ঘটনা কি, ঘটনা কি, এর সন্তান হয় না কেন? বললো বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, তো বড় বিয়ে না করলে তো সন্তান হবে কোথা থেকে? আগে তো বিয়ের পর্বটা সার, তারপরে তাওয়াক্কুল করবি কার উপর? বিষ্ণুই বললেন তা উদু খেমাসান তারুহু বিতানান, পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও, প্রতিটা পাখি, আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি? কি পাখি আছে? বাবুই পাখি? হ্যাঁ, কি পাখি সব আছে। তো পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড বানিয়েছে বাসা, দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে। এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে? সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে, এই পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে? জানে না কোথায় খাবার আছে। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি, পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? তারুহু তাকদু খিমাসান তারুহু বিতানান, সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়, বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে? এটার নাম তাওয়াক্কুল। ওমরে ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয়, নামাজের পরে বের হয়ে যাবা, আল্লাহর জমিন যে আবাদ করবা, কৃষি কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, আবার নামাজের সময় ঘরে আসবা, এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল। পড়েন সুবহানাল্লাহ, গোটা জমিনটা আমাদের, গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই? আপনাদেরকে শুনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয়? ওখানে জুম রেখেছে আল্লাহ, মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান, ফুলের বাগান রেখেছে। আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই? কি আছে? মাছ। সুবহানাল্লাহ কইবেন না,
ولقد كرمنا بني آدم فحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات. رب العالمين বলেন, আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি, জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি, আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। এজন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাকটিভ। আমাদেরকে অ্যাকটিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে, শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে। স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন, সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, ঠিক কিনা? এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি, বিশ্বাস করেন? একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি 20 কোটি শুক্রাণু না থাকে, কয় কোটি? আরো জোরে, 20 কোটি শুক্রাণু যদি না থাকে, 20 কোটি বা 2 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না। তাহলে চিন্তা করেন, ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু, ঠিক কিনা? এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল, ওই 2 কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে। আমি চিল্লায় বলো, ঠিক কিনা? সেদিন আমার হাত ছিল না, সেদিন আমার পা ছিল না, আমার চোখ ছিল না, আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না, আমার ব্রেন সচল ছিল না, আমার মামা ছিল না, আমার দাদা ছিল না, আমার গায়ে শক্তি ছিল না। ওই কঠিন পরীক্ষায় যদি 2 কোটি কম্পিটিটরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি, এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না। চিল্লায় বলো, ঠিক কিনা? আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য, জয় করার জন্য। আবার যখন মায়ের পেট থেকে বের হই তখনও আমাকে সংগ্রাম করে বেরোতে হয়। এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা, সিজারে হইছো কারাগারা, দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি। হাত তোলো, কয়েকজন হাত তুলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই, হাত নামাও। এটা একটা প্রাকৃতিক নিয়ম, মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি। কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি, কেউ সিজারে আসি। যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই, তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে। কিন্তু আমরা যারা নরমাল প্রসেসে এসেছি, সেই সময়টার কথা খেয়াল করেন, আমাদের দেহের সাইজ অনেক বড়, আমাদের ওজন অনেক বেশি, কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু, খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে, ঠিক কিনা? এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য, নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে, মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি, আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয়। ওই চাপের কারণে আমার নাকের ভেতরে, কানের ভেতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে, পদার্থ আছে, এগুলো সব বের হয়ে যায়। আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে। কোন সুবহানাল্লাহ, নিয়ে আসেন এখানে, নিয়ে আসেন শেষের দিকে। এফিডেভিট নাই, পরে হবে, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এফিডেভিট করবেন, শুধু শাহাদা পড়বে আমার হাতে, ঠিক আছে, ফাইন। সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম, যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল, এখনকার মতো কানের শক্তি ছিল, এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল। ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না? পারবে না। ইন্নাকা কাদিহুনিলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আল্লাহ বললেন, ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি বনি আদমকে, দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন, কর্মসহিষ্ণু। আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না। নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস, সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, কত ইউনিট! কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি।
এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়, একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। আমার মা সহ্য করেছিলেন, আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি, ছেলে মেয়েদেরকে সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো, চিল্লায় বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষ